Yeah, absolutely. The way they started in the last two matches, the way we bowled, it's absolutely amazing. বাংলাদেশকে পথভ্রষ্ট করতে আফগানিস্তানের বোলারদের রীতিমতো প্র্যাকটিস করিয়েছেন আফগানিস্তানের বোলিং কোচ হামিদ হাসান। তাই তো এবার সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে জয় তুলে হয়তাস করার হুমকি দিয়ে বড় বড় কথা বলে গেলেন বাংলাদেশের বিপক্ষে। প্রিয় দর্শক, আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন আফগানিস্তানের বোলিং কোচ হামিদ হাসান। বাংলাদেশ বনাম আফগানিস্তানের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত ভাবে জয় তুলে নিয়েছে আফগানিস্তান। আর এই দুই ম্যাচের মধ্যে প্রথম ম্যাচ বৃষ্টি বাগড়ায় থাকলেও দ্বিতীয় ম্যাচে বিশাল ব্যবধানে জয় তুলেছে, যেখানে আফগান বোলারদের প্রশংসা করতেই হবে। দ্বিতীয় ম্যাচের বোলিং নিয়ে আফগানিস্তানের কোচ বলেন, বাংলাদেশের প্রয়োজন ছিল হাতি, কিন্তু রাশিদ খানদের বোলিং তোপে একটা গরু সংগ্রহ করতে পেরেছে তারা। শেষ ম্যাচ নিয়ে আফগানিস্তানের বোলিং কোচ হামিদ হাসান বলেন, শেষ ম্যাচেও বাংলাদেশকে হারাবো আমরা এবং এই ম্যাচ জিতে বাংলার মাটিতে বাংলাদেশকে বাংলাদেশ করব। আমরা বাংলাদেশে আসার আগে ঈদ উদযাপন করেছি দুবাইয়ে, যেখানে আমরা 14 দিন থেকেছি, যেখানে ঈদের দিন ছাড়া বাকি 13 দিন ঘন্টার পর ঘন্টা আবুধাবির মাটিতে ঘাম ফেলেছি। আমাদের বোলাররা খুব ভালো বোলিং করছে, তবে আমি আশা রাখি যে শেষ ম্যাচেও বাংলাদেশকে বিশাল ব্যবধানে হারাবে আফগানিস্তান।